রোববার সকালে রাস্তায় কুড়িয়ে পাওয়া নবজাতকটি শেষ পর্যন্ত মারা গেছে। সারা রাত মৃত্যুর সাথে লড়াই করে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে। জন্মের পরপরই শিশুটিকে শনিবার রাতে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ছুঁড়ে ফেলা হয়েছিল। ডাক্তাররা বলছেন, উঁচু কোনো জায়গা থেকে নিচে ফেলে দেওয়ার কারণে শরীরে প্রচুর রক্তক্ষরণই কেড়ে নেয় তার জীবন। আরও শুনুন বদরুদ্দোজা বাবুর কাছে। মৃত্যু যন্ত্রণা কতটা কষ্টের তা প্রকাশ করার ক্ষমতা ছিল না এই শিশুটির। জন্মের পর মায়ের মমতা দূরে থাক, ভাগ্যে জুটেছে শুধুই অসহনীয় যন্ত্রণা। যেন জন্মেই দেখেছে সে ক্ষুব্ধ স্বদেশ ভূমি। শীতের এক রাত কেটেছে রাস্তায়, পরের রাত হাসপাতালে মৃত্যুর সাথে লড়ে চলে গেছে সে চিরদিনের মতো। শিশুটির এই ছবি রোববারের, মৃত্যুর কয়েক ঘন্টা আগের। ফুটফুটে নবজাতকের এই অসহায় চাহনিতে হয়তো বা ছিল শেষ পর্যন্ত বেঁচে থাকার আকুতি, কিন্তু জন্মদাতার নির্মমতা কেড়ে নিল তার জীবন। প্রচুর রক্তক্ষরণ হয়েছে নাভি দিয়ে, বাচ্চা পেল হয়েছে, সাদা ফেকেছে। এখানে আপনি দেখতে পারবেন যে এখানে ফ্র্যাকচার হয়ে আছে। এখানে ফোরআর্মে দুটা ইয়ে থাকে, হাড্ডি থাকে, দুটাই মানে ইচ্ছাকৃতভাবে ভাঙে দিছে। কিন্তু আমরা মনে করি ওর কিছু ইন্টারনাল ইঞ্জুরিও ছিল, লাইক ব্রেন ড্যামেজ। অ্যান্ড যদি আপনাকে একটা বাচ্চাকে কেউ যদি ইচ্ছাকৃতভাবে ছুঁড়ে ফেলে কোনো একটা হাইট থেকে, সাপোজ দু তিন তলাতে কিংবা সামনের থেকে যদি ছুঁড়ে ফেলে, তাহলে তো ওর ইন্টারনাল অর্গানও ড্যামেজ হতে পারে, লাইক লিভার রাপচার হতে পারে, স্প্লিন রাপচার হতে পারে, ব্রেনে হ্যামারেজ হতে পারে। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য রিজন ফর ডেথ আমরা মনে করতেছি। জন্মের কিছুক্ষণ পরেই নবজাতকটিকে ছুঁড়ে ফেলা হয়েছিল এলিফ্যান্ট রোডের আলপনা প্লাজার ঠিক পেছনের এই ভবনটির পাশে। নারী না বেঁধেই খালি গায়ে ফেলে দেওয়া হয় স্যাঁতস্যাঁতে এই জায়গায়। কনকনে শীতে ছটফট করতে থাকা শিশুটির চিৎকার শুনেছে আশেপাশের মানুষও। রাত্রে তখন 12:30, 12টা, তার আগের থেকে কান্না শুনছি, তাও মনে করছে হয়তো আশেপাশের কেউ কান্না করতেছে। কিন্তু এখানে বসে শুনতেছি কান্নায় করতেছে, তা আমি আর আমার বুয়া বলতেছি যে বাচ্চাটার মা বাবাকে কেউ নেই। ভোরে আমার হাজবেন্ড, উনি ভোর 5টায় যখন অফিসে গেছে তখনও দেখে যে কান্নার শব্দ। তারও কয়েক ঘন্টা পর সকাল 7টার দিকে কাগজ টোকাতে গিয়ে শিশুটিকে দেখতে পায় জান্নাত। ততক্ষণে ঠান্ডায় রক্তক্ষরণে শিশুটির দেহ নিথর হয়ে পড়ে। মনে করছি ভুতুল, এরম মনে করে তার এই এখনো খারুছি খাইছে না, কত ছায়া দেহি যেন মানুষ গিয়া দেয় বাসাটা কেউ উদাম উহুরো না ছিল, গা রক্ত ছিল এই যে এখানে একটু, আর এই কুকসিটি দিয়া ছিল এই, আর এখানটা চলে গেছে, আর এই যে বার্দাটা, এই বার্দাটা কালো হয়ে গেছে গা। শিশুটিকে নিয়ে কি করবে এখন এমন দ্বিধাদ্বন্দ্বে যখন জান্নাত, তখন পাশ দিয়ে হেঁটে যাওয়া পারুল রহমান এগিয়ে আসেন, মমতায় বুকে তুলে নেন শিশুটিকে, দ্রুত নিয়ে যান হাসপাতালে, পরিচয় দেন নিজের সন্তান বলেই। কিন্তু এই মায়ের শত মমতা হেরে যায় গর্ভধারিণী মায়ের অবহেলার কাছে। এই যে মা, এটা তো একটা মা, একটা সমাজের কাছে হেরে গেল, একটা মাতৃত্ব, একটা মাতৃত্ব যে কত বড়, কত মা আছে মা হইতে পারে না, সে মা হইয়াও সে বাচ্চাটাকে ওইভাবে শেষ করে দিল নিজের হাতে, এটা কার জন্য? একটা সমাজের জন্য। থানায় মামলা হয়েছে, কাটাছেঁড়া করা হবে তুলতুলে এই শরীর। তারপর পারুল রহমান তাকে শুইয়ে দেবেন আজিমপুর কবরস্থানে। কিন্তু তার এই মৃত্যু প্রশ্ন ছুড়ে গেছে সমাজের কাছে, কি দোষ ছিল তার, কেন এই নির্মমতা? বদরুদ্দোজা বাবু, NTV News, ঢাকা।